এবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির হয়ে কাজ করেছিলেন 2021 নির্বাচনে। এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলে এবার ভয়ঙ্করভাবে ফেঁসে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তো বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। যেখানে কিন্তু এবার বিশাল বড় চাপে পড়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর, কারণ 21 নির্বাচনে রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির হয়ে কাজ করেছিলেন, এমনকি প্রকাশ্যে বিজেপির হয়ে পক্ষপাতিতা বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্যপালের বদলিতে একাধিকবার সরব হয়েছে তৃণমূল নেত্রী, বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোটিশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে কি বদলি করা উচিত কি না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।